সালাম আলাইকুম সোনার চাষি করে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে আপনাদের দুজন বিশিষ্ট ভদ্রলোক বা ভালো মানুষের কথা শোনায় আপনার সবাই চেনেন একজন হলো সাকিব আল হাসান আর একজন হলো ব্যারিস্টার সুমান এরা দুজন এত ভালো মানুষ যে তারা এই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে অর্থাৎ পার্লামেন্টে পার্লামেন্টে কেন গিয়েছে মানুষের খেদপাত করার জন্য মানুষের উপকার করার জন্য রাষ্ট্রের উপকার করার জন্য প্রথমে পার্লামেন্টে গিয়ে সংসদ সদস্য হিসাবে প্রথমে দুইজন যে কাজটা করেছে সব থেকে দামি দুটো গাড়ি তারা অর্ডার করেছে আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পার্লামেন্ট সদস্য যারা তারা বিদেশ থেকে শুল্ক মুক্ত গাড়ি কেনার সুযোগ পায় এই দুইজন ভদ্রলোক সব থেকে বেশি সুমন এবং সাকিব আল হাসান তারা দুটো গাড়ির অর্ডার দেয় দুজন আলাদা আলাদা করে অর্ডার দিয়েছে এবং আরও অনেকে অর্ডার দিয়েছে তবে তাদের দুটো গাড়ির মূল্য হলো সব থেকে বেশি তো তারা কত টাকার গাড়ির অর্ডার দিয়েছে তারা যে গাড়ি দুটো অর্ডার করেছে গাড়ি দুটোর ব্র্যান্ড আমি আপনাদের বলছি যে তারা যে দুটো গাড়ির অর্ডার করেছে গাড়ি দুটো গাড়ি দুটোর ক্রয় মূল্য হচ্ছে তারা এক কোটি টাকা দিয়ে কিনেছে কিন্তু এটা বাংলাদেশের যে শুল্ক বা অন্য অন্য যে খরচ বা শুল্ক দপ্তরের খরচ শুল্ক না শুল্ক তো তারা ফিরি পেয়েছে শুল্ক মুক্তই তারা গাছটা আনতে পেরেছে তো তারা যেটা করেছে সেটা হলো অন্য অন্য খরচ বাবদ প্রায় আরো আহ দেড় কোটি টোটাল দেড় কোটি টাকা খরচ হয়েছে অর্থাৎ এটা যদি শুল্ক দিয়ে আনতে হতো তাহলে তাদের বারো কোটি টাকা লাগত দুজনই এই কাজটা করেছে সাকিব আল হাসান এবং সুমন এবং সাকিব আল হাসান তার গাড়িটা অলরেডি ছাড় করতে পারেনি তার সংসদ সদস্য নাই সরকার পালিয়েছে। তো এই দুজন ব্যক্তি হল আমাদের আইকন তারা যে গাড়িটা কিনেছে বলি জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজেএ জে এ তিনশো মডেলের এই গাড়ি শুল্কমুক্ত সুবিধায় তারা কিনেছে এবং এটা এটা এই শুল্কমুক্ত সুবিধা কেনার কারণে তারা কি হয়েছে তারা প্রায় দেড় কোটি টাকা আর কোথায় বারো কোটি টাকা অনেক টাকা ছাড় পেয়েছে তো এই যে প্রথম কথা বলি সুমন এই যে মানবতার ফেরিওয়ালা তিনি ফেসবুকের কল্যাণে এইখানে দাঁড়ান ওখানে দাঁড়ান এখানে মানুষের উপকার করেন ওখানে মানুষের উপকার করেন এই ব্যক্তির কি একবারও মনে হল না যে এই যে শুল্কমুক্ত গাড়ি কেনা পার্লামেন্ট মেম্বারদের জন্য এটা রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং এটা একটা বৈষম্য যেখানে সাধারণ একজন মানুষ তার একটা গাড়ি কিনতে গেলে সরকারকে যথাযথ শুল্ক দিয়ে কিনতে হয় এবং সেসব বিবেচনায় মানুষ তার সামর্থ্য অনুযায়ী গাড়িটা কেনে কিন্তু এই ব্যারিস্টার সমন তিনি কি করলেন তিনি প্রায় ধরে নেই যে তিনি বারো কোটি টাকা তো আরো দুই কোটি টাকা ধরে নেই তারপরে দশ কোটি টাকার একটা সুবিধা নিয়েছে পার্লামেন্টে মেম্বারশিপ হিসাবে আচ্ছা তিনি যদি দেশ সেবা করবেন এবং তার যদি মনোবেদনা ওখানে থাকে তাহলে তিনি কি করতেন পার্লামেন্টে গিয়ে প্রথমেই যেটা করতেন সেটা হলো যে যে এই কোটি টাকা বাংলাদেশ রাজস্ব হারাচ্ছে এই এর বিরুদ্ধে কথাটা বলতেন উনি পার্লামেন্ট মেম্বার হিসাবে সবথেকে বেশি দামের এই গাড়িটা কিনতেন না এই যে মানবতার ফেরিওয়ালার একটা চেহারা উনি উনি এটা সবচেয়ে মজার বিষয় হলো যে ওনার আসলে কোনো সম্পদ নাই কিছু নাই নির্বাচনের আগে যিনি হলফনামা দিয়েছিলেন যে সেখানে তার সম্পদ বলতে তার একটা লোন করে একটা গাড়ি উনি কিনেছেন এবং সেই গাড়িটার মূল্য মোস্ট প্রবলি আমার মনে নাই পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো উল্লেখ করেছিলেন সেটা তুমি ব্যাংক থেকে লোন করে নিয়েছেন আচ্ছা এই বেচারার অনেক গাড়ি লাগে রাখতে পারে উনি ব্যারিস্টার মানুষ রাখতে পারে নানা জায়গায় যায় নানা ধরনের কাজ করে রাখতে পারে গাড়ি লাগা নিয়ে কোনো সমস্যা নেই তারপর একটা গাড়ি আছে একটা গাড়ি পার্লামেন্ট মেম্বার কতদিন হয়েছে খুব বেশি দিন হয়নি পার্লামেন্ট মেম্বার হয়ে উনি যেটা কাজ করলেন সেটা হলো যে শুল্কমুক্ত গাড়ি শুকিয়ে এবং সব থেকে বেশি দামের গাড়িটা উনি বুকিং ছিলেন একই কথা বারবার বলছি না দেড় কোটি টাকার গাড়ি উনি বারো কোটি টাকায় পেয়েছেন এটা হলো ওনার এই মানুষের জন্য কাজ করার নমুনা উনি ওনাকে আর একটু যদি বলি সেটা হলো যে ওনার যে টোটাল অ্যাক্টিভিটিস এটা যদি আপনারা দেখেন বিগত পনেরো বছরে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নিয়ে দাঁড়িয়েছেন কখনো আদালতে কখনো রাস্তায় কখনো নদীতে কখনো খালে কখনো ক্যানালে সব জায়গায় উনি গিয়েছেন এটা কোনো সন্দেহ নাই এবং ওনার এই কর্মকাণ্ডে কেউ বাধা দেয়নি কেন যায়নি বলেন তো বেশ্টের সময় যে কাজগুলো করতো এটাই কাজগুলো যদি অন্য কেউ করতে যেত কি হতো সঙ্গে সঙ্গে উনি নানা ধরনের সমস্যা উনি যে ফেসবুকে নানা ধরনের কথাবার্তা বলেছেন এইসব কথাবার্তাতে কি হতো অনেকে কি হয়েছে ভাগ্যে সবাই জানে কথা বলা যাচ্ছিল না কিন্তু উনি বলতে বলতে পারছেন পারছেন কেন সবাই জানে তারপরও আমি একটা বলি উনি ছিলেন আসলে একটা গৃহপালিত প্রতিবাদকারী গৃহপালিত প্রতিবাদকারীর এই কাজটা উনি কেন বেছে নিয়েছেন আর কিছুই না জাস্ট প্রচার প্রচারণা সামনে আসা এবং এই সব কাজ দিয়ে নিজেকে একটু জনপ্রিয় করা করে তোলা এবং যে কারণে ওনার নেত্রী ওনার নেত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বলেছেন যে উনি যে ফেসবুকের মন্ত্রী উনি যথার্থই বলেছিলেন এবং বোঝাই যায় যে উনি একটা পরিকল্পিত গেম খেলে মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়ে যেখানে কেউ সমস্যা নিয়ে প্রতিবাদ করতে গেলে কট খাচ্ছিলেন ধরা খাচ্ছিলেন চুপ হয়ে যাচ্ছেন হারিয়ে যাচ্ছিলেন উনি পারতেছিলেন কেন পারতেছিলেন এই কারণে ওনার উদ্দেশ্যটা কি ওনার উদ্দেশ্যটা হলো এই যে নিজেকে বিক্রি করা নিজেকে সেল করা এবং তিনি সেই সেল করতে করতে এমন একটা জায়গা নিয়ে গেছেন যে তার ভ্যালুটা অনেক বেড়েছে এবং সেই ভ্যালু বাড়ার কারণে তিনি সংসদে গিয়েছেন এবং সংসদে গিয়ে তিনি আবার প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে প্রধানমন্ত্রী যদি চায় আমি বিএনপির দায়িত্ব নিতে পারি মানে বিএনপি পার্লামেন্টেই নাই দল হিসাবেও অনুপস্থিত মানুষের রাজনীতিতে তারা খুব ঠাসা অথচ তিনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলেন বা বলতে চান পাবলিকলি বলেছেন এবং এটা তিনি লাইভেই বলেছেন কোন একটা যাই হোক এটা হলো ব্যারিস্টার সুমনের সবথেকে ভালো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এরপরে বলি সাকিব আল হাসান সাকিব আল হাসান আমাদের যারা ক্রিকেট ভালোবাসেন সবার আবেগের জায়গা আমরা যখন এই ছেলেটা প্রথম যখন খেলে তখন কিন্তু আমার আমরা যখন ক্রিকেটে খুব দুর্বল এই প্রত্যেকটা ক্রিকেটারের জন্য কিন্তু যখন এরা খেলে মানুষ কিন্তু হাত তুলে দোয়া করে বল করার সময় দোয়া করে যে এইটা যেন আউট হয় এটা যেন আউট হয় এই উইকেটটা যেন করে ব্যাট করার সময় দোয়া করে যে আল্লাহ যেন চার হয় এটা যেন ছ হয় বোর্ড যেন না হয় সেটা শুধু সাকিব আল হাসান না আসলে প্রত্যেকের জন্য এই দোয়াটা বাংলাদেশের মানুষ করে কোথা থেকে করে কেন করে দেশের প্রতি ভালোবাসা থেকে সেই জায়গা থেকে সাকিব আল হাসান ভালো করেছে এবং মানুষের দোয়া কাজে লাগুক আর না লাগু তার হিম্মত কাজে লেগেই তিনি ভালো করেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন এবং তিনি ক্রিকেটে বাংলাদেশের জন্য বড় সাফল্য বলতে যদিও সাফল্য আছে অনেক সাফল্য আছে তার একক কর্তৃত্ব হয়েছে তা না তবে তার একক কর্তৃত্বে বা একক প্রচেষ্টায় তিনি নিজেকে একটা ভালো জায়গা বিভিন্ন রেকর্ডের অধিকারী তিনি হয়েছেন সেটাও ভালো কথা এটা এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই কিন্তু সমালোচনাটা হলো ওইখানে যে তিনি যখন পার্লামেন্ট মেম্বার হন তখন তার মধ্যে কি একটা নৈতিকতা কাজ করে না তার তো আসলে মোটামুটি টাকা পয়সার সমস্যা নাই তিনি যে খুব অভাবে আছেন তা কিন্তু না তার যে গাড়ি বাড়ি নাই তাও কিন্তু না তিনি যে তার ইনকাম বন্ধ হয়ে গেছে তাও কিন্তু না তার যে সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে তাও কিন্তু না যে যেগুলো মানুষের ক্ষতিগ্রস্ত হলে মানুষ মানে কষ্ট পায় বা সেগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করে সাকিব আল হাসানের তো তা ছিল না তিনি পার্লামেন্ট হয়েছেন মেম্বার হয়েছেন যেভাবে হন ধরেন হয়েছেন ভালো কথা ধরে নিলাম হয়েছেন কিন্তু তিনি যেটা করেছেন সেটা হলো যে তিনি কি পারেন যে এই যে বাংলাদেশের একজন ইয়াং পার্লামেন্ট মেম্বার হয়ে যার বহু মানুষের স্বপ্নের মানুষ একজন আইকনিক মানুষ একজন তিনি কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন লেটেস্ট একটা গাড়ি কিনবেন ওই সেম গাড়িটাই কিনেছেন লেটেস্ট গাড়ি কিনবেন এবং সেটা তাতে কি হয়েছে বাংলাদেশে বারো কোটি টাকা তার ভ্যালু হতো শুল্ক মুক্ত অন্যান্য সুবিধা দিয়ে আনতো বারো কোটি টাকা খরচ ক্ষতি ধরে নেন যে দশ কোটি টাকা দিয়ে উনি দশ কোটি টাকা উনি ছাড় পেয়েছেন উনিও তো পার্লামেন্টে গিয়ে প্রথমে ওনার ধরেন যে পলিটিক্যাল বিষয়গুলো উনি বোঝেন না ধরেন যে রাজনীতির মায়ের পেয়েছে আইন কারণ বোঝেন না কিন্তু উনি এটা তো বোঝেন যে এই যে দেশের একটা ক্ষতি এই ক্ষতি পরিমাণ কথা আমি বলছি এই ক্ষতির উনি কেন অংশীদার হবেন বরং উনার বলা উচিত ছিল পার্লামেন্ট মেম্বার হিসেবে বলা উচিত ছিল যে এই শুল্কমুক্ত মুক্ত গাড়ির সুবিধা বন্ধ উনি লেটেস্ট মডেলের গাড়ি কেনেন সমস্যা নেই ওনার টাকা আছে উনি বারো কোটি টাকা দিয়ে গাড়ি কিনবেন বা ওনার দেখে দেখে আরো অন্য মানুষও কিনবেন বা অন্য পার্লামেন্ট মেম্বাররা কিনবেন বা অন্য ব্যবসায়ীরা কিনবেন হোক সমস্যা নেই বা বারো কোটি টাকার গাড়ি দেশে আসলেও সমস্যা নেই কারণ হচ্ছে বাংলাদেশ দেড় কোটি টাকার গাড়ি বারো কোটি টাকা যখন খরচ করে বাংলাদেশ তো শুল্ক পাবে তাতেও সমস্যা নেই সমস্যাটা হলো যে যখন জাতীয় সংসদের একজন পার্লামেন্ট মেম্বার হয়ে এই সুবিধা শুরু তারাই পান অন্য কেউ পান না একটা পরিসংখ্যানে দেখা গেছে যে সরকারের সময় থেকে এ পর্যন্ত প্রত্যেক পার্লামেন্ট মেম্বাররাই এই শুল্কমুক্ত গাড়ির সুবিধা পেয়েছেন এবং এই শুল্কমুক্ত গাড়ির সুবিধা পাওয়ায় বাংলাদেশ সরকার শুল্ক হারিয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কল্পনা করতে পারেন এই যে তিনশো তিরিশ জন পার্লামেন্ট মেম্বার এরা এই কোটি টাকা বাংলাদেশ সরকারের ক্ষতি করেছে বিনিময়ে তারা কি করেছে এই সাড়ে তিনশো টাকার অহংকার তারা কিনেছে এই অহংকার কেনার কারণে যেটা হয়েছে তাদের এই গাড়ি দেখে অন্যজন গাড়ি কিনেছে অথবা আমরা এই খবরও কিন্তু জানি যারা পত্রপত্রিকায় চোখ রাখেন তারা কিন্তু দেখেছেন যে এই পার্লামেন্ট মেম্বাররা সাকিব আল হাসান এই বারো কোটি টাকার গাড়ি তিনি চালাবেন ব্যবহার করবেন হয়তো সুমনও ব্যবহার করবেন হয়তো এমন আরো লোক আছে তারা ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক পার্লামেন্ট মেম্বারই আছেন তারা এই এত ভালো গাড়ি দামি গাড়ি তারা ব্যবহার করেন না তারা যেটা করেন সেটা হলো যে এই গাড়িগুলো তারা এই শুল্কমুক্ত বিক্রি করে দেন তার মানে পরিষ্কার একটা হিসাব দশ কোটি টাকার গাড়ি হ্যাঁ তারা দেড় কোটি টাকা দিয়ে কিনে বিক্রি করে দেন তার মানে একটা বাণিজ্য এবং এই বাণিজ্যটা তারা কতদিন পর এই সুবিধাটা পান প্রায় প্রতি বছরই তারা এই গাড়িগুলো কিনতে পারেন মানে এক বছর পর পরই তারা কিনতে পারেন এটা একটা খুব ছোট্ট ইস্যু কিন্তু ইস্যুটা কিন্তু আসলে ছোট না বাংলাদেশের মতো একটা দেশে যেখানে পার্লামেন্ট মেম্বারের চরিত্র আমরা জানি যেখানে ব্যবসায়ী প্রতিনিধিদের কর্মকাণ্ড আমরা জানি যেখানে জনমানুষের আকাঙ্ক্ষার কথা আমরা জানি সেখানে এই কর্মকাণ্ড দীর্ঘদিন চলে আসছে এবং ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল যেটা বলেছে যে এই এটা একটা বৈষম্য পার্লামেন্ট মেম্বারদের এই সুবিধা থাকা উচিত না তারা এতটা এই শুল্কমুক্ত গাড়ি প্রতি বছরই তারা কিনবেন এটা রোহিত করা উচিত বন্ধ করা উচিত এখন বলেন যে এই যে দুইজন মহারথী একজন সাকিব আল হাসান আর একজন হচ্ছে ব্যারিস্টার এদেরকে আমরা কোন ফর্মে ফেলবো যে এরা দেশের জন্য সাধারণ মানুষের জন্য এদের প্রচুর ভালোবাসা আছে সাধারণ মানুষের জন্য এরা কাজ করছে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ব্যারিস্টার সমন রাস্তায় গিয়ে আছে নদী পরিষ্কার করছে বা ব্রিজ বানিয়ে দিচ্ছে আচ্ছা উনি যে বাসের ব্রিজগুলো বানিয়েছে ওইটার মধ্যে এই বারো কোটি টাকার গাড়ি উঠাতে পারবেন পারবেন না তো এই বারো কোটি টাকার গাড়ি উনি চালাবেন কোথায় কাকে দেখাবেন কি মজাটা নিবেন এই প্রশ্ন কিন্তু ওনার কেউ করেনি কারণ উনি যে সময়টায় এইসব কথাবার্তা বলেছেন মানুষের পক্ষে কথা বলেছেন সমস্যা নিয়ে কথা বলেছেন সবাই শুনেছে কেউ বলছে ভালো ভালো যেমন কেউ কথা বলতে পারছে না ভালো কারণ উনি গৃহপালিত একজন প্রতিবাদকারী হিসাবে এটা বলেছেন কিন্তু উনি কি বলতে পারতেন উনি যদি অপোজিশনের থাকতেন বলতে না ইভেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের বিরুদ্ধেও কিন্তু অনেকে বলতে পারতেন কিন্তু মানুষ কেন বলে না অনেকেই বলে না না বলার পিছনে কারণ কি উনি যে ভালো ক্রিকেট খেলে তার মানে এই যে দুটোই কিন্তু ব্ল্যাকমেইল মানে দুটো দুই ধরনের ব্ল্যাকমেইল একটা হলো সরাসরি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পলিটিক্যাল সাপোর্টে ব্ল্যাকমেইল আরেকটা হলো মানুষের ভালোবাসার বা ইমোশনাল জায়গা থেকে ব্ল্যাকমেইল এই ব্ল্যাকমেইল গুলো আমাদের এই দুইজন ভদ্রলোক খুব ভালো মানুষ আইকনিক মানুষ বহু তরুণের হৃদয়ের ঝটতলা মানুষ এই দুইজন কিন্তু এই কর্মকান্ড গুলো করছে তো সময় তো ভিওয়ার্স আমরা আসলে তাদেরকে কিভাবে ভালোবাসতে পারি তাদের অন্যায় অপরাধগুলোকে আমরা কিভাবে ওভারসাইড করতে পারি জানি না তবে আমার দৃঢ় ধারণা দৃঢ় বিশ্বাস এদেশের প্রতিটা মানুষ বুঝে গেছে যে এদের চরিত্র আসলে কি এদের চরিত্র আসলে কার পক্ষে যায় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ